পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম অধ্যায় পার্ট তিন থেকে আলোচনা করব। বাহবী লেখক, শিশুদের মানবাধিকার লঙ্ঘন। আমরা সমাজের শিশুদের মানবাধিকার লঙ্ঘনের কয়েকটি উদাহরণ পড়ি। অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়। অনেক শিশু খেতে খামারে, ইটের ভাটায়, দোকানে, কলকারখানায় কাজ করে। যদিও বাংলাদেশে 18 বছরের কম বয়সী শিশুদের জন্য শ্রম বেআইনি, পরিবারের সামর্থ্য না থাকায় শহরে অনেক শিশু গৃহহীন। অনেক সময় সামান্য কারণে বা বিনা কারণে শিশুদের শারীরিক নির্যাতন করা হয়, এতে তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়। অনেক সময় শিশুদের বিদেশে পাচার করে দেওয়া হয়, এটি মানবাধিকার বিরোধী কাজ। যে পয়েন্টগুলো দেওয়া আছে এখানে 5টি পয়েন্ট, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের 5টি উদাহরণ দাও অথবা শিশুদের মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ দাও, তখন তোমরা এই 5টি পয়েন্ট বই থেকে এই 5টি পয়েন্ট দিলেই হবে। এছাড়া মানবাধিকার বিরোধী আরও অনেক কাজ আমাদের সমাজে ঘটে থাকে। মানবাধিকার রক্ষায় আমাদের সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। এরপর দেখো পরের পৃষ্ঠা, পার্ট 4, নারী অধিকার লঙ্ঘন। আমাদের সমাজে কীভাবে মেয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তা জেনে নেই। মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না। চাকরির ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে থাকে। কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না। বাড়িতে কাজের সহায়তাকারীরা যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা পায় না। বাড়িতে কাজের সহায়তাকারীদের অনেক সময় আমাদের দেশ থেকে অন্য দেশে পাচার করে দেওয়া হয়। অনেক সময় সামান্য কারণে কাজের সহায়তাকারী মেয়েদের নির্যাতন করা হয়। এছাড়া নারী ও শিশুদের বিদেশে পাচার করা হয়। অনেক ঝুঁকিপূর্ণ অমানবিক কাজে তাদের ব্যবহার করা হয়। এ ধরনের অন্যায় আচরণ আমাদের মেনে নেওয়া উচিত নয়। এটি মানবাধিকার বিরোধী কাজ। আমাদের উচিত মেয়েদের সমান অধিকার রক্ষায় কাজ করা। এখানে তোমাদের কোশ্চেন আসে নারী অধিকার লঙ্ঘনের উদাহরণ দাও, এবং আমরা আমাদের বাড়িতে সহায়তাকারী লোকদের সাথে কেমন আচরণ করবো, যারা আমাদের বাসায় বাড়িতে কাজ করে তাদের সাথে আমরা অবশ্যই ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব। আমরা যা খাবো তাদেরকে তা খাওয়াবো এবং আমরা যা পড়বো তাদেরকে তা পড়াবো। আমাদের সমাজে আমরা পেপার পত্রিকায় দেখতে পাই যে বিভিন্নভাবে বাসায় কাজের লোকদের সাথে খারাপ ব্যবহার করা হয়, তাদের শারীরিক নির্যাতন করা হয়, এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাই। তো এগুলো অবশ্যই আমাদের করা উচিত না এবং এগুলোর থেকে আমাদের বিরত থাকতে হবে এবং অবশ্যই এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে তোমরা এখান থেকে 3টা বর্ণনামূলক প্রশ্ন করবা। দেখো তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। বর্ণনা 1, নারী অধিকার লঙ্ঘনের উদাহরণ দাও, যেটা বললাম পাঠ্য বই পার্ট 3 থেকে 5টি পয়েন্ট আছে, এখান থেকে পড়বা নারী অধিকার লঙ্ঘনের উদাহরণ দাও। এরপর শিশুদের মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ দাও, এটা পার্ট 4, যে পয়েন্টগুলো বললাম এখান থেকে লিখলেই হবে। আজকে এই পর্যন্তই, এখানে তোমাদের কল্যাণ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।